আসসালামু আলাইকুম দর্শক, ভবিষ্যৎ টি-20তে রাজত্ব করবে তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের কতগুলো লেকিং ছিল, কিন্তু ডে বাই ডে তিনি সেই লেকিংগুলো থেকে কিন্তু বেরিয়ে আসছেন, অনেক ইম্প্রুভ করছেন। আমরা যদি একটু অ্যানালাইসিস করি, আগের ম্যাচে আমরা দেখেছিলাম তাওহিদ হৃদয় একটা সেঞ্চুরি পেয়েছিল এবং লাস্ট ম্যাচে তাওহিদ হৃদয় 91 রানের একটা আনবিটিং ইনিংস খেলেন। তো 91 রানের যে ইনিংসটা, ওই ইনিংসে তার ছয়ের সংখ্যা ছিল 60টি, এবং আমরা যদি একটু গ্রাফে দেখি 60টি ছয় কোন কোন অঞ্চল থেকে এসেছে, ডিপ ফাইন লেগ থেকে একটি এসেছে, ডিপ ফাইন লেগ এবং লং লেকের মাঝ বরাবর থেকে একটি এসেছে, এবং ডিপ স্কোয়ার লেগ থেকে দুইটি, ডিপ মিড উইকেট থেকে একটি, এবং কাউ কর্নার এবং লং অনের মাঝ বরাবর একটি, এবং স্ট্রেট ড্রাইভে স্ট্রেট হিটে একটি ছয় মেরেছেন। অর্থাৎ আমরা যদি ক্রিজের মাঝ বরাবর একটি সরল রেখা টানি, তাহলে আমরা দেখতে পাবো তাওহিদ হৃদয়ের লেফট পোর্শন, যেটাকে লেগ সাইড বলা হয়, এবং লেগ সাইড পাশাপাশি অন সাইড, এই দুইটা সাইডেই কিন্তু তিনি দুর্দান্ত খেলেছেন। তো উন্নতিটা তিনি কোন জায়গায় করেছেন আমরা যদি দেখি, যে ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন ওই ম্যাচে তিনি টোটাল 6টি ছক্কা মেরেছিলেন, এবং সেই ছয়গুলো কোন অঞ্চল দিয়ে এসেছে, ডিপ স্কোয়ার লেগ দিয়ে দুটি ছয় এসেছে, একটি ডিপ মিড উইকেট দিয়ে, একটি কাউ কর্নার দিয়ে, একটি লং অন এবং একটি স্ট্রেট হিট দিয়ে এসেছে। অর্থাৎ আমরা যদি দেখি ডিপ ফাইন লেগ, লং লেগ কিংবা ডিপ স্কোয়ার লেগ, ওই পোর্শনটায় কিন্তু তিনি কোনো সিক্স হিট করতে পারেননি, কিন্তু এই দুর্বলতা থেকে তিনি বেরিয়ে এসেছেন এবং ওই অঞ্চলটা কাজে লাগিয়েছেন। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু বাউন্স উইকেটের খেলাটা হচ্ছে, এরকম পিচে বা এরকম কন্ডিশনে খেলা হলে বাইরের কান্ট্রিতে, তখন কিন্তু আপনাকে শুধু একটা সাইড বেশি নিলে দেখা যেতে পারে বলটা একটু বেশি বাউন্স হয়ে গেলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে। তো সেই জায়গায় এই যে দু একটা শর্ট রেঞ্জ তাওহিদ হৃদয় বাড়িয়েছে, এটা কিন্তু খুবই এফেক্টিভ একটা ভূমিকা প্লে করবে। যাই হোক, দুইটা ম্যাচে যদি আমরা তাওহিদ হৃদয়ের রানজুনটা দেখি, তাহলে এই বিষয়টা আরও স্পষ্টভাবে বুঝতে পাবো। যে ম্যাচে তাওহিদ হৃদয় 100 উপরে রান করেছিল, ওই ম্যাচে আমরা দেখতে পাবো দুইটা এরিয়াতে তাওহিদ হৃদয় সবচেয়ে বেশি রান নিয়েছে, যেখানে হুক শটে 25 রান এবং পুল শটে 31 রানের মতো নিয়েছেন। কিন্তু আজকের ম্যাচে তাওহিদ হৃদয়ের রানের এরিয়াটা একটু দেখেন, অনেক কিন্তু ডেভেলপ করেছে। কাভার ড্রাইভের মাধ্যমে তিনি 19 রানের মতো নিয়েছেন, এবং পাশাপাশি লেগ সাইড বলেন কিংবা অন সাইড দুইটা পাশ দিয়ে কিন্তু তিনি সমানভাবে খেলেছেন। অর্থাৎ তার স্কোরের যে রানিং এরিয়াটা, ওটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, আর এই জিনিসটা বৃদ্ধি পেলে কিন্তু তার জন্যই ভালো। কিছু দুর্বলতা আছে, আমরা যদি দেখি কয়েকটা পার্ট আছে, ওই জায়গায় দিয়ে তাওহিদ হৃদয় খুব বেশি খেলেন না। হ্যাঁ, টি-20তে একটা সাইডে ভালো খেলতে পারলেই নামি দামি প্লেয়ার হয়ে যায়, তারপরেও আমরা চাইবো তাওহিদ হৃদয় যেন বাকি যে জায়গাগুলো আছে ওইগুলো থেকে উন্নতি করে আরও বেটার থেকে বেটার মানের প্লেয়ার হতে পারে। তো দর্শক, কী মনে হয় আপনার তাওহিদ হৃদয়কে নিয়ে? জানান আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। থ্যাংকস ফর ওয়াচিং।